নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা সম্পাদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। জহিরুল আলম, স্বৈরাচার পতন দিবস আজ এবং সবশেষ যে প্রতিবেদনটি দেখছিলাম তৎকালীন ছাত্র নেতারা তাদের সেই চেতনার কথা বলছিলেন, আর আজ আমরা দেখলাম যে আওয়ামী লীগের কাউন্সিলের 30তম কাউন্সিল অনুষ্ঠিত হলো। সব মিলিয়ে ছাত্র রাজনীতির প্রসঙ্গটি আপনাদের কাছ থেকে জানতে চাইব। 90-এর দশকের পরে ছাত্র নেতা আসলে সেই অর্থে গড়ে উঠেছে কিনা, বা ছাত্র রাজনীতির যে ঐতিহ্য ছিল সেটি আমরা কতটা দেখতে পাই? না, ঠিকই বলেছেন। কয়েকদিন মাত্র কিছুদিন আগেই আমরা শহীদ নূর হোসেনের স্মৃতি নিয়ে কথা বলেছি। তার ত্যাগ, তার সে রক্ত, স্বৈরাচার নিপাত, যা গণতন্ত্র মুক্তি পাক বলে যে তিনি যে আত্মাহুতি দিয়েছিলেন, স্বৈরাচারের কাছে যে বুক চিতিয়ে দিয়েছিলেন, সেটা কতটা মিনিংফুল হয়েছে সে আলোচনা হয়েছে মাত্র কয়েকদিন আগে। আমার মনে হয় যে বর্তমান বাস্তবতা এই আলোচনাগুলো আরো বেশি করে হওয়া প্রয়োজন। কারণ যেই একটু আগে আমরা কয়েকজন নেতার কথা শুনছিলাম আপনাদের রিপোর্টে, তারা কিন্তু এই কথাগুলো প্রতিনিয়তই বলে আসছেন, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে সমাজে সেই প্রতিশ্রুতিগুলোর কথা সবসময় আলোচনা করি, স্মরণ করি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে প্রধান যে দল, তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যে অঙ্গীকারগুলো করেছিল, সেই অঙ্গীকার কিন্তু তারা আসলে কিছুই বাস্তবায়ন করেনি, কিছুই রাখেনি, সেটি হচ্ছে মূল সমস্যা। কারণ প্রত্যেকটা চুক্তির এক ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলোই দায়ী থাকে। এবং সেই সঙ্গে আপনি ছাত্র রাজনীতির প্রসঙ্গটি তুলেছেন। ছাত্র রাজনীতি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে তারা মানে যুগপথ তাদের সাহসী ভূমিকা পালন করেছিল, যে কমিটমেন্ট তাদের ছিল এবং যে সাহসী আচরণ ছিল তাদের, একটি ন্যায়ের জন্য এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যে কার্যক্রম করেছিলেন, যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের যে নিষ্ঠা ছিল, ছাত্র নেতৃত্বের নিষ্ঠা ছিল, সেটা কিন্তু প্রশংসনীয় এবং এটি ইতিহাসের একটি বড় অংশ হয়ে থাকবে। কিন্তু আজকের বাস্তবতায় ছাত্র সংগঠনগুলো প্রধান রাজনৈতিক দলগুলোর সহযোগী হিসেবে এক ধরনের খুবই আমার মনে হয় যে এই কথা বললে অত্যুক্তি হবে না, যেগুলো এক ধরনের লেজুর বৃত্তি করছে এবং যুক্তিহীন লেজুর বৃত্তি করছেন। ছাত্রদের যে কাজটি করার কথা সেটা বাদ দিয়ে বাকি যা যা করা দরকার সেগুলোই করা হচ্ছে। এবং বর্তমানে আমার তো মনে হয় যে বড় বড় শিক্ষাঙ্গনগুলোতে আমরা যা দেখছি সেখানে জোর যার মল্লুকতা সেটি একটি বড় প্রতিষ্ঠিত সত্য। এখানে কিন্তু বিরোধী ছাত্র রাজনীতি কতটা জায়গা পাচ্ছে সেটাও কিন্তু গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারেনি। সেটা যদি একসঙ্গে যদি এই চর্চাটা থাকতো, তাহলে আমি মনে করি যে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে। কিন্তু এখনকার ছাত্র রাজনীতি, বিশেষ করে ক্ষমতাসীন দলের ছাত্র ছায়ায় আড়ালে থেকে এবং সেখানে ছাত্র রাজনীতির চেয়ে আসলে নিজেদের ভাগ্য পরিবর্তনের কথাগুলো বেশি বেশি করে চলে আসছে, এবং এই সমালোচনাগুলো কিন্তু অস্বীকার করার উপায় নেই। এবং যত ধরনের আপনার কি বলবো যে খারাপ এবং উদাহরণ দৃষ্টান্ত সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি, এবং এই কয়েকদিন আগেও কিন্তু আমরা শীর্ষ রাজনৈতিক বেশ কিছু নেতাদেরকে খুবই বিরূপ মন্তব্য করতে দেখেছি, ছাত্র সংগঠনগুলোর যে আচরণ, নেতৃত্বে যে আচরণ এবং তাদের যে কমিটমেন্টের ক্ষেত্রে তাদের যে রিফ্লেকশন, সেটা কিন্তু আসলে মানুষকে খুবই হতাশ করছে। আমার মনে হয় যে এখান থেকে ঘুরে দাঁড়া সবকিছুর একটা শেষ আছে। এত যেহেতু সমালোচনা, এত যেহেতু হতাশা, এত যেহেতু কি বলবো যে তাদের নিয়ে মানে সমালোচনা, সেখান থেকে তাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য আজকে যে একটি ছাত্র সংগঠনের সম্মেলন হয়ে গেল, আমার মনে হয় যে প্রধানমন্ত্রীও সেখানে কিছু ভালো বার্তা দিয়েছেন তাদেরকে, এবং সেই বার্তাগুলো তারা গ্রহণ করে নিজেদের সমালোচনাগুলোকে কাঁধে নিয়ে সেগুলো কিন্তু আসলে ডিনায়াল একটা বড় একটা বাস্তবতা হয়ে গেছে, সবকিছুকে অস্বীকার করা। ছাত্রদের বিরুদ্ধে মানে সমালোচনা করলেই মনে হয় যে ছাত্রদের বিরুদ্ধে বলা হচ্ছে, ছাত্র রাজনীতির বিরুদ্ধে বলা হচ্ছে, বিষয়টা তা নয়। ছাত্ররা যেহেতু আগামী দিনের কাণ্ডারী, ছাত্ররা যেহেতু আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করবে, আমার মনে হয় সেই ধারা থেকে কিছু চরমভাবে বিচ্যুত হয়েছে, ইরেসপেক্টিভ অফ পার্টি এফিলিয়েশন। সেখানে ক্ষমতাসীনদের যেহেতু তারা অনেক বেশি সুবিধার মধ্যে অবস্থান করছেন, তাদের যেহেতু সুযোগ সুবিধা বেশি, সুতরাং তাদের বিচ্যুতি ঘটেছে অনেক বেশি, সে দৃশ্যমান হয়েছে। আমার মনে হয় সেখান থেকে লেসন নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে যদি তারা কিছুটা এখানে এসে যদি সেলফ রিফ্লেকশনের পথে যান, তাদের আত্মসমালোচনার পথে যান, তাহলে বাংলাদেশটা বেঁচে যায়, এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদের প্রতি যে প্রত্যাশার যে জায়গাগুলোতে মানুষ আসলে আমাদের অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে,
আমাদের আমাদের সংস্কৃতি থেকে শুরু করে আমাদের যাবতীয় জীবন যাপনের ক্ষেত্রে যে একটা আশার জায়গা, সেই জায়গাগুলোতে আমার মনে হয় আবার নতুন করে এক ধরনের হয়তো সূচনা হতে পারে। কিন্তু আপাতত যে বাস্তবতা আমার দেখা যাচ্ছে, সেই 90-এর যে ছাত্র রাজনীতি, 90-এর যে ত্যাগ, 90-এর যে অবদান, সেখান থেকে কিন্তু যোজন যোজন দূরে চলে গেছে আমাদের ছাত্র রাজনীতি, এবং এখান থেকে গর্ব করার মতো, আশা করার মতো আমার মনে হয় কিছু নাই। জি জাকারিয়া কাজন, আমরা শুনছিলাম যে জহিরুল আলম বেশ 90-এর পর থেকে এখনকার পর্যন্ত একটি বেশ ভালো পর্যবেক্ষণ তুলে ধরছিলেন। আপনার কাছে একই দুটো প্রশ্ন আসলে রাখতে চাই, সেটি হচ্ছে যে 90-এর পর থেকে আসলে কত ছাত্র নেতা থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতা, কতজন ভালো নেতা আমরা পেয়েছি, পাশাপাশি বর্তমান ছাত্র রাজনীতিটা কি শুধুই আদর্শিক নাকি ক্ষমতার, কোনটা? ধন্যবাদ। একটা বিখ্যাত কবিতা আছে না, 33 বছর কেটে গেল কি তিনজোটের অপেক্ষা, কিন্তু 32 বছর কেটে গেছে কেউ ভাব না, আরো 1 বছর অপেক্ষা করতে হবে কিনা আমি জানি, তবে অপেক্ষা করে কোনো লাভ নেই। যেটা জয়ের প্রথমে শুরু করেছি, এ রূপরেখা বাস্তব হয়নি, কিন্তু কেউ কোনো কোনো ধরনের গা করেনি। দেখ 32 বছর তো আমরা এটাই দেখলাম, এবং দেখেন বাংলাদেশের ছাত্র রাজনীতি যাদের কথা আমরা শুনলাম, ওই সময় 90 পূর্ববর্তী ছাত্র রাজনীতি ছিল আদর্শের রাজনীতি। তখন যারা রাজনীতি করতেন, দল যে কোনো মানে যে কোনো দলের ছাত্র সংগঠনের যারা ছিল তাদের কাছে একটা আদর্শ। 90-এর ওই গণঅভ্যুত্থানের পরে, এরশাদ পতনের পর থেকেই কিন্তু একদম ইমিডিয়েট পর থেকেই কিন্তু ছাত্র রাজনীতির এই বিচ্যুতিটা শুরু। মানে আমরা জানি, এটা অনেকে বলেন না বা বলি না, যে ওই 90-এর ওই গণঅভ্যুত্থানে এরশাদ পতনের সময় কিন্তু কিছু কিছু ছাত্র নেতার আঙুল ফুলে কলা গাছ বট গাছ হয়ে গেছে বাজারে। ওই যে বিচ্যুতির শুরু হয়েছে সেটা এখনো বাহবা, কারণ ওই এটা কিন্তু কোনো বিশেষ ছাত্র সংগঠন না, যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের ছাত্র সংগঠনকে আমরা দেখেছি বিত্ত বৈভবের মোহে পরিচিত। বিত্ত বৈভবের মোহটা এতটাই ছাত্র রাজনীতিকে আচ্ছন্ন করেছে, এখন ছাত্র রাজনীতির মুখ্য উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন। দেখেন বিশ্ববিদ্যালয়গুলি টেন্ডারবাজি থেকে শুরু করে যে কোনো উপায়ে অর্থ উপার্জন হয়ে গেছে ছাত্র রাজনীতির মুখ্য উদ্দেশ্য। উদ্দেশ্য যখন আদর্শ থেকে বিত্তর দিকে চলে যায়, তখন যে অবক্ষয় বলেন, বিচ্যুতি বলেন হওয়ার কথা, সেটাই হয়েছে। কাজে আপনি সেই 90-এর আগের দশকের নেতৃত্ব তো এখন পাবেন না, এবং অবস্থা এখন এমনটাই দাঁড়িয়েছে যে যে কোনো আমলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে। আমি তো তবু বর্তমান সরকারকে ধন্যবাদ দিব, তাদের ছাত্র সংগঠনের ব্যাপারে তাদের নেতারাই এখন যেভাবে বলছেন এটা তো আমি প্রশংসা করি, এবং এই বলাগুলি এই উসমা যেমন ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের সম্মেলনে দুটো একসঙ্গে হলো, দলের সাধারণ সম্পাদক যেভাবে তার ক্ষোভ প্রকাশ করেছেন, যেভাবে যেভাবে তার রিজার্ভেশন দেখিয়েছেন, সেটা তো ছাত্রলীগের জন্য একটা শিক্ষা হওয়া উচিত। শিক্ষা কতটুকু হবে, আদৌ হবে কিনা সে বিষয়ে কিন্তু আমি নিশ্চিত নই, কারণ ওই যে বললাম আদর্শ যখন আদর্শের বদলে যখন বিত্ত বৈভব মূল লক্ষ্য হয়ে যায়, তখন আপনি কিভাবে কন্ট্রোল করবেন, এটা বিশাল একটা বিলিয়ন ডলার কোশ্চেন। আজকে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উনি কিন্তু আগেও বলেছেন যে বয়স নির্ধারণ করে দিয়েছেন, ছাত্র হতে হবে ইত্যাদি ইত্যাদি। তারপরেও কিন্তু আমরা গত কিছুদিন হয়েছে সম্মেলন যেগুলো হলো, অনেক জায়গায় তো অনেক বিচ্যুতি দেখেছি, তাই না? শতভাগ হয়তো সেগুলি মানা যায়নি, কিন্তু চরম ভাবে যেগুলি সীমারেখা অতিক্রম করে সেগুলির ব্যাপারে তো ভাবতে হবে, তাই না? কারণ এখন আমরা ছাত্রলীগ নিয়ে আলোচনা করছি, আলোচনাটা বেশি হচ্ছে গণমাধ্যমে তাদের কীর্তি এবং কুকীর্তি বেশি আসছে, কারণ তারা এখন তাদের মানে মূল দল ক্ষমতায়। আগে আগের আমলে কিন্তু এটাই ছিল, যখন বিএনপি ক্ষমতা ছিল তখন ছাত্র দলের যে অবস্থা ছিল, এরশাদের সময় জাতীয় ছাত্র সমাজের যে ছিল, এখন সেটা ছাত্রলীগের হচ্ছে, তবে কিঞ্চিত বোধ হয় বেশি মাত্রায় হচ্ছে। কাজে আমি মনে করি যেটা বলেছেন আমি একমত, ছাত্র রাজনীতি কিন্তু ভবিষ্যৎ রাজনীতি রাজনৈতিক নেতৃত্ব তৈরির সূতিকাগার, কারণ আজকে যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন তারা কিন্তু সবাই ছাত্র রাজনীতি অনুসরণ করে এসছেন, তারা এখন যে সার্ভিসটা দিচ্ছেন, এখন যারা ছাত্র রাজনীতি করেন তাদের বর্তমান যে অবস্থা, তাদের সবার কথা বলবো না, কিন্তু ওই যে বলে না নয়মন দুধে একাধ ফোঁটা চড়াই মানে গোমূত্রী যথেষ্ট, সেভাবেই তো বিশেষায়িত হচ্ছে। কাজে আমি যদি এই ধারা চলতে থাকে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মানে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আমি খুব আশাবাদী হতে পারছি না, বরাদার আমি শঙ্কিত, এবং
এই শঙ্কার আরেকটা খারাপ দিক হলো, যদি রাজনৈতিক নেতৃত্ব ওইভাবে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে না পারে, নেতৃত্ব জায়গা কিন্তু ফাঁকা থাকে, তখন দেখা যাবে আমলা বা অন্য সামরিক বেসরকারি আমলা ব্যবসায়ী ইত্যাদি নেতৃত্ব রাজনীতির স্বার্থেই আসলে রাজনৈতিক নেতা আদর্শের নেতা গড়ে তুলতে হবে, রাজনীতির স্বার্থেই ছাত্র রাজনীতিকে পরিশীলিত এবং পরিশুদ্ধ করতে হবে। জি, রাজনীতির আলোচনা ছাত্র রাজনীতি নিয়ে আজ শুরু করেছি, বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে রাজনীতির আরো আলোচনা শুনতে চাইবো, আপনাদের কাছ থেকে নিশ্চয়ই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। জহিরুল আলম, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে রাজনৈতিক আরো আলোচনা বাকি আছে আজ আমাদের, 10ই ডিসেম্বর নিয়ে তো আলোচনা চলছেই, বিএনপি এবং ডিএমপির দর কষাকষি এখন পর্যন্ত অব্যাহত আছে, তবে সবশেষ যে তথ্য আমাদের কাছে সেটি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, তার জায়গা থেকে তিনি যখন সমস্যার সমাধানের আশ্বাস দেন তখন আসলে সেটি কি বার্তা দেয়? ঠিকই বলেছেন, আমার কাছেও সিগনিফিকেন্ট লেগেছে জনাব ওবায়দুল কাদের এটা নিয়ে যে উত্তেজনার পারদ চড়ছিল সেটাকে কিছুটা উনি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তার এই স্টেটমেন্টের মধ্য দিয়ে। মনে হচ্ছে যে এক ধরনের চাপা উত্তেজনা এবং সরকারেরও একটা চাপ অনুভবের বিষয়টি স্পষ্ট ছিল এই সমাবেশকে ঘিরে, কারণ ধারাবাহিকভাবে বিএনপি বিভিন্ন যে বিভাগীয় সমাবেশগুলো করেছে সেখানকার জন উপস্থিতি, একই সঙ্গে তাদের যে আপনার মানুষের মধ্যে সমর্থকদের মধ্যে অনুসারীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাগুলো দেখা গেছে মিডিয়াতে যেভাবে প্রতিফলিত হয়েছে, তারই একটা কি বলবো যে শেষ ধাপের এই সমাবেশটি অনেক বড় ধরনের একটা আয়োজন হিসেবে বিএনপি প্রস্তুতি নিচ্ছে এবং সেটি কিছু বার্তা বিএনপিরও কিছু নেতা সেখানে ইন্ধন দিয়েছে, সামগ্রিকভাবে সেই উত্তেজনাগুলো তৈরি হয়েছে যে 10ই ডিসেম্বর কি হতে যাচ্ছে, এই আলোচনাগুলো খুব বড় করে এসেছিল। কিন্তু সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন যে বিএনপির নেতৃত্ব কিন্তু বোঝানোর চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে নানাভাবে যে এটা তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ, এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, এখানে তাদের বড় ধরনের একটা সমাগম করারই একটা পারপাস, এর বাইরে যে আশঙ্কাগুলো করা হচ্ছে যে লোকজন এসে এখানে কোনো ভায়োলেন্স করবে কিনা বা তারা এই ধরনের কোনো আনটুয়ার্ড কোনো ইনসিডেন্টের জন্ম দেয় কিনা, সেগুলো আমার মনে হয় যে তারা ক্লিয়ার করতে চাইছে যে না, এই ধরনের কোনো উদ্দেশ্য বিএনপির মধ্যে নেই। আমার মনে হয় যে সরকারও যেই চাপটি অনুভব করছিল সেখান থেকে তারাও কিছুটা বোধ হয় আমার মনে হয় যে রিলিফ তাদের এই স্টেটমেন্ট গুলোতে, বা জানা নেই কিন্তু এরকম হতেও পারে যে বাংলাদেশের রাজনীতিতে হয়তো দুই দেশ দু দলের কোনো মুখোমুখি কোনো দেখাদেখি নেই, রেষারেষি চরমে সেটা ঠিকই আছে, কিন্তু একই সঙ্গে এখনকার বাস্তবতায় সাম্প্রতিক সময়ে সরকার যেভাবে স্পেস তৈরি করছে তাদের সমাবেশ করার জন্য সুযোগ করে দিচ্ছে বা বিরোধিতা করছে না, যদিও ইন ডিফারেন্ট ওয়ে হয়তো বা গণপরিবহন, ধর্মঘট বা ইত্যাদি সেই ধরনের বিষয় আছে, তারপরেও মনে হচ্ছে যেন রাজনীতিতে এক ধরনের একটা সহাবস্থানের একটা সুযোগ হয়তো বা তৈরি হচ্ছে, তারই অংশ হিসাবে সরকার যদি বিএনপিকে একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা সমাবেশ করার সুযোগ তৈরি করে দিতে পারে বলে আমার মনে হয় যে ওবায়দুল কাদেরের বক্তব্যে স্পষ্ট হয়ে যায়, না হলে এক ধরনের তো আসলে সংঘাতের আশঙ্কা থেকেই যায়, কারণ বিএনপিও কিন্তু তার যে কাঙ্ক্ষিত যে স্থানগুলো আছে সেখানে যদি না পায় সেক্ষেত্রে হয়তো তার জবরদস্তির একটা বিষয় চলে আসবে, সেখানে পুলিশেরও একটা অবস্থান আছে। আমার মনে হয় যে এই মুখোমুখি অবস্থান বা এই কনফ্রন্টেশনাল অবস্থান এড়ানোর জন্য দুপক্ষের যেই ভূমিকাটা সেটা আমার মনে হয় দুই পক্ষই পালন করছে, কিছুটা হলো মানে পরোক্ষভাবে বুঝতে পারছি যে দুই পক্ষই কিন্তু সক্রিয় আছে এই ব্যাপারে উত্তেজনাটা কমিয়ে আনার। জাকারিয়া কাজল, সবাই আসলে কম বেশি ধারণা মানে 10 ডিসেম্বর এক ধরনের আতঙ্ক তৈরি করবার মতো পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকে সংঘাতের একটি আশঙ্কা করা হচ্ছিল, সেখান থেকে আজ কিন্তু ওবায়দুল কাদের শুধু বলেনি যে জায়গা নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, তিনি বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক সংঘাতও চাই না, তার এই বার্তাটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, জায়গা নিয়ে যে অনর অবস্থান সেটি আসলে মিটে যাবে কিনা? আমার কাছে ওবায়দুল কাদের সাহেবের যে মিটে যাবে যে কিন্তু পরের স্টেটমেন্ট আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা কোনো সংঘাত চাই না, কারণ কয়েকদিন আগে আমরা শুনেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীরা প্রস্তুত থাকবে, আমরাও মাঠে থাকবো, ইত্যাদি প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবে, কর্মীরা থাকবে। এটা থেকে তো আজকে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যটা
ওনার বক্তব্যটিতে আমরা ধরবো। অন্য নেতারা কে কি বললেন, নিচে দলের সাধারণ সম্পাদক যখন বলেন আমরা কোনো সংঘাত চাই না, এই বাণীটাই আমার কাছে মনে হচ্ছে যে এই বক্তব্যটাই আমার কাছে মনে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। নাম্বার টু, উনি বলেছেন যে স্থানের সমস্যা সমাধানের যে আশাবাদ নেই। আপনি দেখেন বিএনপি কিন্তু আগে রিজিট ছিল যে আমরা নয়াপল্ট নিয়ে করবো, আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে অন্য একটা ভেন্যুর কথা বলা হয়েছে, আবার যে থার্ড একটা ভেন্যুর কথা বলা হবে না সেটাও তো ভাবতে পারি। কাজে আমার মনে হয় বিষয়গুলি ইতিবাচক দিকে যাচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা জহির বললেন যে বিশৃঙ্খলা বনাকাঙ্ক্ষিত কোনো সংঘাত বা পরিস্থিতির সৃষ্টি হলে কিন্তু তার মানে এটা নিরসনের দায়িত্ব কিন্তু হ্যাঁ বিএনপি যেমন আছে, কিন্তু মূল দায়িত্বটা তো সরকারের। সরকার কেন চাইবে যে একটা বিশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হোক? কোন সরকার এটা চাইতে পারে না। জনাব ওবায়দুল কাদেরের কথাই কিন্তু আজকে সেটাই প্রতিফলিত হয়েছে। আমি আশা করি বাংলাদেশের রাজনীতিতে এই সহ এই সহমর্মিত এবং সহবস্থান থাকলে কোনো সমস্যা হবে না। আপনি দেখেন বিভাগীয় সমাবেশগুলিতে জয়ের বললেন, সত্যি কথা বললেন যে কোনোখানে কিন্তু লোকজন আসতে ওইভাবে পুলিশি বাধার মুখে পড়েনি বা সমাবেশ স্থলের আগে পরে ওটা কিন্তু করা হয়নি। এটা এটা বাস্তবতা। যদি পুলিশ বা সরকার যদি প্রশাসন বা আইন রক্ষীদের ব্যবহার করতো তাহলে কিন্তু সবার বিরুদ্ধে এত জনসমাগম হতো না। কিছুটা তো ওই যে পরিবহন ধর্মঘট যেটা একটু স্বভাবলে হয়েছে, না হলে ভালো হতো, কিন্তু হয়েছে। কিন্তু ওইভাবে কিন্তু বাধা দেওয়ার যে মিন করা যে আসতে দেবো না, সেই সেই পদক্ষেপ কিন্তু চোখে পড়েনি বা হয়নি। বরং আমি তো মনে করি যে গণপরিবহন ধর্মঘট করে বিএনপি সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সমাবেশ হলে একদিন কাভারেজ পেতো সমাবেশটা। এখন পরিবহন ধর্মঘটের ফলে তাদের আসা যাওয়া, মাঠে থাকা, খিচুড়ি খাওয়া, সরকারি বরং বিএনপি কে চার দিন লাগাতার কাভারেজের একটা সুযোগ করে দিয়েছে, তাই না? তো এটাই হয় আসলে। তবে আমি আশাবাদী যে 10 তারিখ নিয়ে যে যতটা হ মানে ওই যে যত গর্জে তত বর্ষে না, একটা বাংলা প্রবাদ আছে না, আর কে চাইবে অশান্তি করতে? আমার মনে হয় বিএনপি তো চায় না অশান্তি। জি জহিরুল আলম, এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাইবো যে তাহলে সবশেষ আসলে কি মনে হয়, এখন পর্যন্ত তো ডিএমপি অনর অবস্থানেই আছে, আজও যে বক্তব্য সবশেষ তাদের পাওয়া গিয়েছে বলেছে নয়াপল্টনেই করতে হবে বিএনপিকে, দিন শেষে আসলে 10 তারিখের আগে কি ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ যারা আছে তাদের বরফ গলার কোনো সম্ভাবনা আছে, না বিএনপি আসলে মেনে নেবে, কোন পক্ষ ছাড় দিবে? আসলে কি যে এটা হয়তো আমরা মানে তত্ত্বগত ভাবে হয়তো বলছি যে ডিএমপি সিদ্ধান্ত বা ডিএমপি এই নেগোসিয়েশনটা করছে, ডেফিনেটলি নগরীর ল এনফোর্সিং এজেন্সি হিসেবে তাদের উপরই দায়িত্ব বর্তায়। কিন্তু এ ধরনের একটা বড় রাজনৈতিক কর্মসূচিরকে কিভাবে মোকাবেলা করা হবে, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে, যেহেতু সরকারেরই একটা উইং হিসাবে আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত এখানে অনেক গুরুত্বপূর্ণ। এখানে আইজি মহোদয় যা বলছেন কিংবা কমিশনার মহোদয় যা বলছেন কিংবা আদার পুলিশ অফিসার্সরা যা বলছেন সেটা অবশ্যই ইন কনসালটেশন উইথ দেয়ার পলিটিক্যাল লিডার্স মানে পলিটিক্যাল মাস্টার্স তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে করা হচ্ছে। আপনি দেখেন যে সুরাদি উদ্যানে যখন আপনার সমাবেশের ডাক দেওয়া হলো বা অনুমতি দেওয়া হলো তখন 26টা আপনার শর্ত জুড়ে দেওয়া হলো, যেগুলো কিন্তু আসলে কোন আমাদের রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে এত আপনার অনুশাসন মেনে এত শর্ত মেনে কিন্তু সমাবেশ করা আসলে অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু এগুলো দেওয়ার জন্যই দেওয়া, এটা সবাই জানে। সুতরাং এগুলো খুব একটা মিনিংফুল কিছু না। আমার মনে হয় যে দিন শেষে আপনি যে প্রসঙ্গটা আগে তুলেছেন সেটাই অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি আপনার সরকার পতনের কথা বলছে, বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে, কিন্তু একই সঙ্গে কিন্তু তারা বলছে যে তারা এটা ধাপে ধাপে তারা এই ইন্টেন্সিফাই করবে এবং এই সমাবেশটি হচ্ছে গিয়ে তাদের যেটা তারা বলছে তাতে মনে হচ্ছে না যে যে এরকম যে অনেকেই হাইপটা তোলার চেষ্টা করেছে যে এখানে সিটিং হয়ে যাবে, এখানে সেই মানে তারা বিশাল ধরনের একটা হ্যাভক করবে, তারা শহরের বাইরে যাবে না। আমার মনে হয় না যে সেরকম কোনো প্রস্তুতি মানসিকতা বা সেই ধরনের কোনো কিছু থাকলেও হয়তো বা সেখান থেকে তারা রিট্রিট করতে। এই বিষয়ে জাকারিয়া কাজল আপনার বক্তব্য শুনতে চাই যে আপনার কাছে কি মনে হয় দিন শেষে আসলে 10ই ডিসেম্বর সমাবেশটি কোথায় হতে পারে? না দেখেন সিদ্ধান্তটা কিন্তু ডিএমপি হয়তো এক্সিকিউট করছে বা আইন অনুযায়ী করছে, কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিক, এ ব্যাপারে তো মানে সন্দেহের বা কোনো অবকাশ নেই। কাজে আলটিমেটলি রাজনৈতিক যে সিদ্ধান্তটা আসবে সেটাই ডিএমপি বলবে। এবং আজকে ওবায়দুল কাদের সাহেবের কথা তো আমরা দেখলাম যে তিনি বলেন, তিনি যখন বলেন সমাধান হয়ে যাবে তিনি কিন্তু আউট অফ ব্লু কিছু বলেননি, মানে
নিশ্চয়ই কোনো ইঙ্গিত বা কিছু দিয়েছেন তিনি তাই এবং দুটো কথা আবার ওই সংঘাতের কথা কাজে আমি মনে করি এটা একটা শান্তিপূর্ণ সমাধান হবে আপনি ভেনুর কথা বলছেন ভেনু তো যেমন বিএনপি যেটা বলেছে আইডল স্কুলের সামনে একটা জিনিস কি জানেন শনিবার আমরা যদি ছুটির দিন বলি কিন্তু এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠানের ছুটির দিন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ছুটি থাকে না কাজে আর আমাদের রাজধানীর সড়ক ব্যবস্থাপনা এমন না না অনেক চাকরির পরীক্ষা আর আমাদের রাজধানীর সড়ক ব্যবস্থাপনাটা এমন একটা সড়ক ব্লক হলে কিন্তু আপনার পুরো রাজধানীতে এটার একটা প্রভাব পড়ে তাই না তারপর আমি আসলে কোন জায়গা দেবে আমি জানি না তবে আমার মনে হয় যে সড়ক দিতে হবে না বা নয়াপল্টনে তৃতীয় একটা ভেনু হয়তো আমরা আজকে তো মাত্র 6 তারিখ 7 8 9 তিন দিন আছে তবে ডিসিশনটা 8 তারিখের মধ্যে দিতে হবে কারণ মঞ্চ তৈরি ইত্যাদি ইত্যাদি প্রস্তুতির একটা ব্যাপার থাকে এত বড় সমাবেশের আর আমি যেটা মনে করি দেখেন যে হাইপটা তোলা হয়েছে বিএনপির একজন মহানগরের নেতা উনি বললেন যে 10 তারিখে এই হবে সে হলো বিএনপির স্থায়ী কমিটির কোন সদস্য বা কোনো সিনিয়র নেতা কিন্তু এটাকে এন্ডোর্স করেনি ওনার ওই ঘোষণাটা মাঠে উত্তেজনার বসে অনেকে অনেক কথা বলে ফেলে সেটা কিন্তু পরবর্তীতে আর বিএনপির কোন নেতা এন্ডোর্স করেনি যারা স্থায়ী কমিটির সদস্য বা ইত্যাদি যে 10 তারিখেই ওই যে বেগম জিয়ার কথা দেশ চলবে এরকম একটা কথা এসেছিল না এই কোটাট গুজের এরপরে কিন্তু বিএনপির কোন নেতা এটার উল্লেখ করেনি এবং যিনি এটা বলেছেন জাকারিয়া কাজল যেমনটি বলছিলেন যে আরো তিন দিন কিন্তু 10 তারিখের আগে সময় আছে এই তিন দিনে আসলে আরো রাজনৈতিক মোড় কোন দিকে যায় সেটি কিন্তু দেখার এখনো বাকি আছে আমাদের একটি বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরে বাকি আলোচনা করতে যাব বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন জাকারিয়া কাজল এবং জহিরুল আলম জাকারিয়া কাজল গাইবান্ধা উপনির্বাচনের নতুন তারিখ ঠিক হয়েছে 4 জানুয়ারিতে যেখানে এসপিডিসি এবং প্রার্থীদের কোনো দোষ না পেয়ে শুধু রিটার্নিং কর্মকর্তা এবং এক সহ প্রিজাইডিং অফিসারদের দায় খুঁজে পেয়েছেন সেই রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন করে নতুন একজনকে দিয়ে এবারের নির্বাচনটি হতে যাচ্ছে আপনি এবারের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কতটা আশাবাদী না রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন করলে যে নির্বাচন একেবারে সুষ্ঠু হয়ে যাবে এমনটা ভাবা যায় তবে গাইবান্ধা একটা জিনিস তো অন্তত আমাদের প্রমাণ করেছে যে ইচ্ছা করলে নির্বাচন কমিশন ক্যান টেক অ্যাকশন তাই না রিটার্নিং আমি কিন্তু অনেকদিন ধরে একটা কথা বলছি যে রিটার্নিং কর্মকর্তা হিসাবে নির্বাচনে আমরা তো সাধারণত আমাদের প্র্যাকটিস কি জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা এটা থেকে আস্তে আস্তে সরে আসে যদি নির্বাচন কমিশনের কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশন অনেক ব্যবস্থা নেওয়া সহজে কারণ তার নিজের কর্মকর্তা অন্য কর্মকর্তার উপরে এটা হয় আমি আশাবাদী যে মানে এবার যে একেবারে এই এই একটা ধাক্কা খাওয়ার পর নির্বাচনটা হয়তো আগের মতো এতটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে না কারণ প্রার্থীরা একটু সজাগ হবেন কারণ একটা নির্বাচন বন্ধ হয়ে গেলে প্রার্থীদের উপর এটা একটা মানসিক এবং আর্থিক একটা চাপ তো পড়ে তো আমাদের একটা প্রবলেম হলো কি আমরা তো কোনো ঘটনা থেকে শিক্ষা নেই না কিন্তু এবার বোধ হয় প্রার্থীরাও একটু শিক্ষা নেবেন যাতে করে আবার ওরকম পরিস্থিতি সৃষ্টি না হয় নির্বাচন কমিশনের গত নির্বাচন স্থগিত করার কর্মকাণ্ডের মধ্যে যেটা একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে দে ক্যান গো টু এনি অ্যাকশন যেটা বাংলাদেশে খুব কম সময়ে হয়েছে এটা বোধ হয় প্রার্থী সমর্থক কর্মীদের মধ্যে একটা ধারণ সৃষ্টি করবে এবং আপনি দেখেন যে আগের কোনো এজেন্টও থাকতে পারবে না এরকম বলা হচ্ছে না যে এজেন্ট থাকতে পারবে না এজেন্টরা তো আর নিজেরা কিছু করে না ওই সমর্থক কর্মীদের জোরেই তো সব করে তাই না আমি মনে করি এবার আইন শৃঙ্খলার দিকটা আরেকটু বেশি সতর্ক হতে হবে আর সিসি ক্যামেরা এগুলো তো সব বহালই থাকবে কাজে লেটস আসুন না আমরা আশা করি যে এবার একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা গাইবান্ধা দেখব লেটস হোপ সো জি জহিরুল আলম নির্বাচন কমিশন এই গাইবান্ধা উপনির্বাচন দিয়ে গোটা নির্বাচনী ব্যবস্থা একটা বার্তা দেবার চেষ্টা করেছে আপনার কাছে কি মনে হয় যে 4 তারিখের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই বার্তা কতটা প্রভাব ফেলবে নিশ্চয়ই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ তো আস্থা সংকট সেটা তো জেনারেলি বাংলাদেশে এখন নির্বাচন কমিশন নিয়ে এটাই সবচেয়ে বেশি আলোচিত সেক্ষেত্রে বর্তমান কমিশন কিছুটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে তাদের নির্বাচনী ব্যবস্থার প্রতি বা তাদের নির্বাচন পরিচালনার সামর্থ্যের ব্যাপারে যাতে মানুষ কিছুটা আস্থা ফিরে পায় তারই অংশ হিসেবে আমার মনে হয় যে গাইবান্ধা নির্বাচনটিকে দেখা হয়েছিল এবং সেখানে সেভাবে তারা এক রিয়্যাক্ট করেছে কিন্তু আমার আরেকটি বিষয় এখানে খেয়াল করতে হবে যে যতটা তারা সাহসিকতা দেখিয়েছে পরবর্তীতে
স্থানীয় প্রশাসন, যাদেরকে যাদের সহায়তা ছাড়া যে সাপোর্ট সিস্টেম সেটা ছাড়া যে নির্বাচন করা যায় না, এবং তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা তো আমার মনে হয় যে কমিশনের একটু চিন্তিত হয়েছেন মনে হয়, এবং তারই প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে যে তারা অন্য আর কারো দোষ খুঁজে পাননি, তারা রিটার্নিং কর্মকর্তা বা অন্যান্য তার নিজ নিজেদের দুর্বলতা গুলোকে চিহ্নিত করে সেটা কিভাবে ওভারকাম করা যায় সেটার ব্যাপারে বলছে। কিন্তু আমার মনে হয় যে একটি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ওনার নিজস্ব সামর্থ্যের বাইরেও যে সাপোর্ট সিস্টেম গুলো আছে, যে অর্গানস গুলো আছে, সেই অর্গানস গুলোর উপর নির্ভর করতেই হবে। সেক্ষেত্রে পুলিশ বলেন, জেলা প্রশাসন বলেন, তাদের যে ভূমিকা সেই ভূমিকাকে হয়তো গত জোরালো ভাবে সমালোচনা বা তাদের অভিযুক্ত করার মতো সাহস বা সামর্থ্য এখনো কমিশন কতটা করে উঠতে পেরেছেন সেটা আমার মনে হয় যে 4 তারিখের নির্বাচন জানুয়ারির যে নির্বাচনটি দেখলে। জহিরুল আলম, এখানে একটি ব্যাপার ছিল যে হয়তো প্রশাসনের ব্যাপারে কোনো সেই অর্থে খুঁজে পায়নি, কিন্তু প্রার্থী আসলে যাদের জন্যই এত অনিয়ম, এত অভিযোগগুলো, এই 133 জন যাদেরকে খুঁজে পাওয়া হয়েছিল তারা নিশ্চয়ই কোনো না কোনো প্রার্থীর হয়েই কাজ করবার চেষ্টা করেছেন, সেই প্রার্থীদের ব্যাপারেও তো কোনো অভিযোগ আসলে কমিশন পায়নি, এই ব্যাপারটি তাহলে সামনে নির্বাচনে কেমন দাঁড়াবে? আমার তো মনে হয় যে সেটাই, যে নির্বাচন কমিশন যখন পুরো ব্যাপারটি আমার মনে হয় যে আরেকটু যতটাই সাহসী সিদ্ধান্ত তারা নিয়েছে সেটা আস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করেছে, কিন্তু যেভাবে এটা আবার সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে বা এখন যেভাবে একটা নতুন পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন করার ব্যাপারে তারা যে গ্রাউন্ডটা তৈরি করেছে সেখানে আমার মনে হয় যে যথাযথ প্রস্তুতি বা যথাযথভাবে তারা যে যাদের যাদের দায় ছিল এই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে সেই দায়টি কিন্তু তারা ইকুয়ালি বা ইভেনলি ডিস্ট্রিবিউট করতে পারেন নাই, সেটা আগামী দিনে তারপরে একটা বার্তা আমি মনে করি যে আশাবাদী, তারপরে একটা বার্তা প্রার্থীদের ক্ষেত্রে বা এজেন্টদের ক্ষেত্রে বা স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে বা নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের কাছে এই বার্তাটি গেছে যে এই নির্বাচনটি তারা সুষ্ঠুভাবে করতে চান এবং সেখানে সুষ্ঠুভাবে হবে এই আশা নিয়ে আমরা থাকছি। এখন তারা ভবিষ্যতে শতভাগের দিকে এগোতে পারে, আমার সেই প্রত্যাশা কিন্তু একই আমাদেরও থাকবে যে হয়তো একেবারে শতভাগ তদন্ত কমিটি বা তদন্ত যারা দিয়েছেন সেটি শতভাগ নির্ভুল হয়তো হয়নি, অনেক প্রশ্ন কিন্তু যদি থেকে গিয়েছে ভবিষ্যতে ভবিষ্যতে নিশ্চয়ই সেগুলোর ব্যাপারেও কমিশন কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জাকারিয়া কাজের এবং জহিরুল আলম। শেষ করছি আজকের আলোচনা, এই ছিল নিজল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, বিবিসির সঙ্গেই থাকুন।